জয়েন বন্ধুরা, বন্ধুরা একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের তোমাদের নিয়ে প্রবলেম হচ্ছে, যে ডকুমেন্ট ফর্জ হচ্ছে বা তোমাদের ডকুমেন্টসে কেউ যে আপলোড করে দিচ্ছে, এই নিউজে কিন্তু তোমরা থেকো না। কারণ এইটা আমার ব্যক্তিগতভাবে যতদূর আমি জিনিসটাকে অ্যানালাইসিস করলাম, আমার মনে হচ্ছে যে এটা একটা কিন্তু ট্র্যাপ। কারণ তোমাদেরকে এই জিনিসের মধ্যে ফেলে রেখে তোমাদের টাইপিংয়ের যে মানসিকতা সেটাকে নষ্ট করে দিচ্ছে এবং তোমাদের যে টাইপিংটাকে সেটাকে স্লো করে দিচ্ছে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু প্লিজ প্লিজ এই জিনিসটাতে তোমরা কিন্তু মানে ধরে বসে থেকো না, ঠিক আছে? কারণ কেন বলো তো, তোমরা তোমাদের এখন মেন ফোকাস হবে তোমাদের টাইপিং, অনলি টাইপিং, আর কিচ্ছু নয়। ডিবি কোনো ব্যাপার নয়, ওসব ডকুমেন্ট ফর্জ ওসব কোনো ব্যাপার নয়। আর যদি একমাত্র হয়েই থাকে, একটা কথা ভেবে নিও যে তার জন্য থানা আছে, পিএসসি নিজে আছে। তার যদি সত্যি সমস্যা হয়, সে অবশ্যই অবশ্যই পিএসসি অফিসে যোগাযোগ করবে। কারণ তার কাছে কি বলতো, একটা ব্যক্তিগত এনরোলমেন্ট না আছে, সেটা তো আর কারণ হবে না। তাই তার কাছে যদি সেটা থেকে থাকে, সে অবশ্যই সেটা পিএসসি অফিসের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক? তো পিএসসি অফিসে যোগাযোগ করলেই তার সঙ্গে যে ফর্জটা হয়েছে সেটা তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সলিউশন হয়ে যাবে। আর একটা কথা তোমরা ভুলে যাচ্ছ, আইটি সেলের তোমরা ক্ষমতা জানো না, ঠিক আছে? আইটি সেল যে কিভাবে কাজ করে, তোমরা যদি চাই যে ফর্জ করেছে তাকে কিন্তু ধরে ফেলবেই, ঠিক আছে? তাই তোমাদেরকে এতই এখনই এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ হয়ে ওঠেনি। তোমাদেরকে রিকোয়েস্ট করবে, তোমরা প্লিজ প্লিজ তোমরা টাইপিং করো, আমাকে তোমরা বলো কি অসুবিধা হচ্ছে, অবশ্যই আমি যতটা সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তোমরা এই জিনিসে কিন্তু পড়ো না, আমি তোমাদের বারবার বলছি। আমার কাছে বহু মেসেজ আসছে এইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তাদের আমি একটাই কথা বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? আইটিএসএল আছে, পুলিশ আছে, পিএসসি আছে, অবশ্যই তারা খুব মানবিক, তোমাদের পাশে থাকবেই। তো এইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবার ছিল। খুব ভালো থাকো, অন্য কেউ ভালো রাখো। তো জয় হিন্দ, জয় ভারত।